দেখো পাস্তা সেদ্ধ করে নিয়েছি এখানে, আর এখানে নিয়েছি সব রকম সবজি, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন, গাজর, পেঁয়াজ, টমেটো, তো সবকিছু একদম কেটে টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি। তো চলো শুরু করি, আমাদের আজ পাস্তা রান্না হবে সকালে টিফিন। লবণ দেখো সব রকম সবজি ভাজা হয়ে গিয়েছে, কিছু সেদ্ধ হয়ে গিয়েছে, আর আমি এখানে লাস্টে দেবো ডমিনোজের অরিগানো যাতে সেন্টটা ভালো হয়। এটা সেই পিজা খেয়েছিলাম, পিজাতে দেখেছিল সামান্য চিলি সস আর সামান্য গ্রিন চিলি, এই টমেটো সস, ডমিনোজের অরিগানো, আর টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে ম্যাগি মশলা দিলাম, যেহেতু অনেকটা, তো সেই জন্য এক প্যাকেটের মতো ম্যাগি মশলা। লাল চা আর পাস্তা, এই হচ্ছে সকালের টিফিন, আর মেয়েরও তাই। এই দেখো এটা হচ্ছে সোনাইয়ের পাস্তা, হাফ খেয়েছে, হাফ বাকি, হাফ সোনাই আবার খেয়ে নেবে, খেয়ে নাও তো শুনো। আর এখানে আমার ভাত ফুটছে, আর এই দেখো এখানে চিকেনটা মেরিনেট করে রেখেছি। তো চিকেন রান্না করার জন্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি এরকম ভাবে, এরকম ভাবে, আর রয়েছে হাফ টমেটো, আর এখানে নিয়েছি রসুন, আদা, তো শিলে সব রেডি করে নিয়েছি। আর এটা বাটার পর রান্নাটা শুরু করব, তো দেখতে থাকো। মশলার সাথে চিকেনটা দিয়ে দিয়েছি, আর এরপরে কষাচ্ছি। মাই বেঙ্গলি লাইফস্টাইল পরিবারে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু সামনে আসতে পারিনি, তো সেই জন্য এখন সান্তান করে তোমাদের সামনে এসেছি। তো তোমরা দেখলেই যে আমি সকালে পাস্তা বানিয়েছিলাম সব রকম শীতের সবজি দিয়ে। আর পাস্তা প্রতিদিন সকালে বানাই না, সবজি রুটি বানাই, কিন্তু সোনাইয়ের বাপি পাস্তা খেতে চেয়েছিল, ওই নিয়ে এসেছিল পাস্তা। আর আজকে দুপুরে রান্না হয়েছে চিকেন, ডাল, তার সাথে আলু সেদ্ধ। তো এই আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আর এই দেখো সোনাই, কই সোনাই, আর এই দেখো সোনাই, সোনাই এসেছিল। তো তারপর যেই দেখছে যে আমি ভিডিওটা শুরু করেছি, ও মানে পিছন থেকে এসে কপার ঠুকঠুক করছিল। তো তারপর এখন যখন তোমাদের দেখাতে গেলাম তখন ছুটে চলে গেল। তো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। তো চলো দেখতে থাকি। গামলাটা দেখতে পাচ্ছো, গামলাটার মধ্যে সোনাইয়ের সব খেলার জিনিস আমি ওটার মধ্যে তুলে রাখি। আর ও কি করে বারবার গামলা নামিয়ে চারিদিকে ওর খেলার জিনিস সব ছড়াতে থাকে। তো অনেক কিছু রয়েছে সোনাইয়ের কাছে, আর এদিকে একটা ট্রাঙ্ক আছে। তো এই ট্রাঙ্কের মধ্যে সোনাইয়ের যত ড্রয়িং বুক, তারপর পেন্সিল, সব কিছু এখানে রাখা আছে এই জায়গায়। দেখো পেন্সিল, পেন্সিলগুলো নিচে রয়েছে, আর সোনাইয়ের টেডি বিয়ার,
সোনাইয়ের ডল মুখের অবস্থা দেখতে পাচ্ছ? ছোট সময় কত সুন্দর করে রেখেছিল, এখন চারিদিকে ওকে মেকআপ করে আর করে একদম মুখটা কেমনই করে দিয়েছে। আর এই দেখো সোনাই, সোনাই সবাইকে হাই করে দাও, জিজ্ঞেস করো কেমন আছে সবাই। না তুমি জিজ্ঞেস করো, বলো সবাই কেমন আছো। তো আরে দেখো এই বেডের সাইডে একটা জানলা রয়েছে, তো ওখান থেকে রোদ আসে, তো সোনাই সেই জন্য এই জায়গাটাতে বেশি বসে খেলা পড়াশোনা সব এই জায়গাটাতে করে। তো তো তোমরা যদি চাও তাও যে আমি যে জায়গায় থাকি তার একটা হোম ট্যুর দিই, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা দেখতে চাও কি চাও না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। আলু ভাতে ভাত, মসুরের ডাল, গাজর দিয়ে আর সোনাইয়ের জন্য চিকেন। সোনাই খাও খাও, এই দেখো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7টা, আমার চা খাওয়া হয়ে গিয়েছে, তার সাথে সোনাইয়েরও টিফিন কমপ্লিট। রাজেশ বাড়ি এসেছে, তো ও নানা রকম কেক নিয়ে এসেছে সোনাইয়ের জন্য, তো চলো ওগুলো দেখে নাও, কেক গুলো দেখতে দারুন, একদম লোভনীয়। দেখো এটা একটা স্ট্রবেরি রোল কেক আর এখানে চকলেট, তো কেক গুলো দেখতে প্রচুর লোভনীয়। আমি একটা তোমাদের বার করে দেখাচ্ছি, দাঁড়ো। তো এই দেখো কেকটা, আমারও রোল কেক খেতে খুব ভালো লাগে, যার জন্য আমার প্রিয় চকলেট। তো একটু আগে ডিনার করে এলাম, দুপুরে যে চিকেনটা রান্না করেছিলাম ওটা একটু রয়ে গিয়েছিল, তো ওটা সাথে ছিল রুটি আর মসুর ডাল, তো ওই দিয়ে আমি আর আমার মেয়ে আর আমার বর তিনজন মিলে ডিনার করলাম। তো ডিনার করে এসে একদম সোজা বিছানা, এই যে মোটা র‍্যাগটা দেখতে পাচ্ছি এটা আমার খুব প্রিয়, কারণ কেন বলো না, এটার মধ্যে শোয়ার যে আরাম সেটা আর অন্য কোথাও নেই। আমার এটা সব থেকে বেশি ভালো লাগে, একদম মোলায়ম, তো দারুণ লাগে এটা। তো শুয়েছি আমি, এখন একাই আছি, সোনাই ওর বাপির কাছে গিয়েছে, রাজেশ ওই রুমে ল্যাপটপ নিয়ে কাজ করছে, তো যেহেতু সারা দিন রাজেশ বাড়িতে থাকে না, অফিসে কাজে ব্যস্ত থাকে, যার জন্য রাজেশ আসার পর মেয়ে ওখানেই থাকে ওর বাপির সাথে, মানে যতটা টাইম কাটানো যায় ওর বাবার সাথে ও ওখানেই চেষ্টা করে গল্প শোনার, কম্পিউটারে কিভাবে কি হচ্ছে তো সেই সব দেখার। তো ও সেই জন্য এখন ওই রুমেই আছে, আর আমি ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নিই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগছে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকো। তো চলো আজকের মতো টাটা।